প্রিয় সেনানীবৃন্দ, 30শে ডিসেম্বর জাতীয় নির্বাচন। 10 বছর পরে সবার অংশগ্রহণে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে, কারণ আপনাদের কাছে জনগণের রয়েছে এক বিশাল প্রত্যাশা। নির্বাচনকে ঘিরে জনবিচ্ছিন্ন সরকার, বিরোধী দলের নেতা কর্মী, এমনকি বহু সাধারণ মানুষের উপরে চালাচ্ছে নির্যাতন, নিপীড়ন। তাদের লক্ষ্য একটি, জনগণকে ভোট কেন্দ্রে তারা আসতে দিতে চায় না। কেন? তাহলে তারা ভোট জালিয়াতি করতে সুযোগ পাবে। এমন এক পরিস্থিতিতে দেশের মানুষ সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চায়। জনগণ বিশ্বাস করে সেনাবাহিনী সঠিক ও দায়িত্বশীল ভূমিকা নিলে কেউ ভোট ডাকাতির সুযোগ পাবে না। জনগণ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হন 57 জন সেনা অফিসার। জনগণ বিশ্বাস করে ষড়যন্ত্রের কারণে তাদেরকে সেদিন আপনারা ব্যর্থ হয়েছিলেন রক্ষা করতে। তাই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সেনাপ্রধানের সন্তান হিসাবে, সেনা পরিবারের একজন গর্বিত সদস্য হিসাবে, সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলছি, জনগণের প্রত্যাশা, এবার কোনো ষড়যন্ত্র আপনাদেরকে 2009 সালের 25শে ফেব্রুয়ারির মতন ব্যর্থ করতে পারবে না। 2018 সালে আপনারা সক্ষম হবেন জনগণকে রক্ষা করতে। প্রিয় সেনানীরা, জনগণের কি আকাঙ্ক্ষা সেটি আপনারা জানেন। জনগণের সেই আকাঙ্ক্ষা আপনারা বাস্তবায়ন করুন, কারো পক্ষে নয়, দায়িত্ব পালন করুন দেশের পক্ষে।